কিছু বলবে তোমরা? হ্যাঁ, তুমি বলো। তুমি বলো মা, দুজনের একজন বললেই তো হয়, বলো। শুন, রাসেল ছেলেটার সাথে আমার কথা শুধু আমার, তোর মারও ছেলেটার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। এত ভালো মন মানসিকতার একটা ছেলে এই সময় পাওয়া খুবই দুষ্কর। আর যে ছেলেটা এত কিছুর পরও তোর বিষয়ে পজিটিভ, সে আর যায় অন্যদের চেয়ে নিশ্চয়ই আর। সত্যি কথা যদি বলি, রাসেলকে তোর মা আমার দুজনেরই খুব পছন্দ। এখন তুই যদি রাজি থাকিস তাহলে আমরা কথা হবে। আমরা তোকে প্রেশার দিচ্ছি না, তুই যেটা সিদ্ধান্ত নিবি আমরা সেটাই মেনে নিব। তুই আমাদের একমাত্র মেয়ে, তবে চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিস। জীবনের দরজায় সঠিক মানুষের টোকা একবারই পড়ে, আর তখন দরজাটা খুলে দিতে হয়। শুনছেন, ভর দুপুর বেলা এভাবে কেউ ঘুমায়? উঠুন উঠুন। এই, আপনি আবার ঘুমায় গেছেন, উঠুন। স্বপ্ন না, বাস্তব। আপনি এখানে আসছেন? আসলে তো আপনি এখানে আসছেন। আব্বুকে বলছি, আপনার রুম কোনটা? আব্বু দেখাই দিল। আপনার আব্বু আসছে? আমার আব্বু আসবে কিভাবে? আপনার আব্বু? আপনি আমার আব্বুকে আব্বু বলতেছেন? আপনি যদি আমার বাবা মাকে নিজের বাবা মায়ের আসনে বসাতে পারেন, তাহলে আপনার আব্বু আমার আব্বু না? আপনি স্বপ্ন দেখতেছেন? আপনি আসলে এখানে আসছেন? কি একটা যন্ত্রণা, দরজা খোলা রাখলেও দোষ, বন্ধ রাখলেও দোষ। এখন কিন্তু দরজা খোলা আছে, কেউ চাইলে ঢুকতে পারে, আর সময় বেশি দেরি হয়ে গেলে বন্ধ হয়ে যেতে পারে, তখন যেন কেউ আমাকে দোষ না দেয়। আপনি দরজা খুলছেন? আমার জন্য দরজা খুলছেন? তাহলে তো এই দরজা দিয়ে আমার শেরওয়ানি পরে ঢুকতে হবে। শেরওয়ানি? কে ইম্পর্টেন্ট, শেরওয়ানি না আমি? অবশ্যই আপনি ইম্পর্টেন্ট। বেশি লেট হয়ে গেলে কিন্তু অন্য কারো ঢোকারও সম্ভাবনা আছে। অন্য কেউ ঢুকবে মানে? এই দরজা দিয়ে শুধু আমি ঢুকবো, এই দরজা শুধু আমার। Smart, what the payment hole? Because